ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে চলে এসেছি রিজনিংয়ের আরও একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে যেটা আপকামিং যে কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু খুব হেল্প করবে খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে আজকে তোমাদের প্র্যাকটিস ক্লাসটা নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং খাতায় অবশ্যই প্র্যাকটিস করো খুব হেল্প পাবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারবার যে কোনো পরীক্ষায় কিন্তু এসেছে তাই দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দেখো যদি কোনো সাংকেতিক ভাষায় র্যাক ইজুকাল টু ওয়ান হয় তাহলে টয় ইজুকাল কী হবে কোডিং ডিকোডিংয়ের এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যারা খুব সামনেই এসএসসি জিডি দিতে চলেছো তাদের কিন্তু এই টাইপের প্রশ্ন খুব পরীক্ষায় আসে তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই ক্লাসটা একবার দেখেছিও তাহলে র্যাট ইসুকাল টু কী বলেছে আমরা একটু লিখে নিই র্যাট ইজুগাল টু কী দিয়েছে ওয়ান সেভেন টু সিক্স ওয়ান নাইন আচ্ছা আমাদের কোডিং টিকোডিংয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে কী বলেছিলাম করতে গেলে দেখবে এইগুলো সলভ করতে গেলে তোমরা যদি পজিশনাল ভ্যালুটাকে যদি একবার তোমরা স্মরণ করে নিও দেখবে তোমাদের এইগুলো করতে খুব ইজি হয়ে যাবে এখানে দেখো র্যাট আর এর পজিশনাল ভ্যালু কত আঠেরো কিন্তু এখানটায় কি বসানো আছে সতেরো বসানো আছে তাহলে আমরা জানি আঠেরো প্রশ্নে দিয়েছে সতেরো তাহলে কি এক ঘর ডিক্রিজ মানে এক ঘর কমিয়ে এখানে বসানো আছে তাহলে আর এর যে পজিশনাল ভ্যালুটা তার থেকে মাইনাস এক করা বুঝতে পারছো এর ভ্যালু কত এক এর আগের ভ্যালু মানে এ থেকে জেড তার আগে যে ঘরটা তাহলে জেড হবে তাহলে জেড এর ভ্যালুটা কত ছাব্বিশ দেখো ছাব্বিশ বসানো টি এর ভ্যালু কত টি টি এর ভ্যালু আমরা জানি কুড়ি তাহলে তার আগের ঘরটা মাইনাস এক করলে কত হবে উনিশ তাহলে তোমরা কি বুঝতে পারলে এখান থেকে আমাদের যে এ থেকে জেড অব দি অ্যালফাবেট সিরিজটা আছে সেই সিরিজের যে ঘরগুলোর পজিশন ভ্যালুগুলো আছে তার ঠিক এক ঘর আগের ঘরের মানটা এখানে বসানো যদি আমি তাহলে এভাবে যদি সলভ করি টি এর ভ্যালু কত আমরা জানি টি এর ভ্যালু হচ্ছে কুড়ি তাহলে কুড়ির যদি আগের ঘর হয় তাহলে কত হবে কুড়ির আগের ঘর হবে হচ্ছে উনিশ ঠিক আছে ও ওয়ের ভ্যালু কত ওয়ের ভ্যালু হচ্ছে পনেরো তার আগের ঘর কত হবে আচ্ছা ওয়াই ওয়াই কত ওয়াই এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ হচ্ছে ওয়াই এর ভ্যালু ওয়াই জেড জেড ছাব্বিশ তাহলে পঁচিশ যদি হয় ওয়াই এর ভ্যালু তার আগের ঘরটা কত হবে নিশ্চয়ই চব্বিশ হবে তাহলে আমরা কি পেলাম ওয়ান তোমাদের এই যে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে দেখো তো এই অপশানটা আছে কি না হ্যাঁ অবশ্যই আছে অপশান ডি তোমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি তাহলে ক্লিয়ার আমি কি বললাম পজিশনাল যে ভ্যালুটা তার থেকে ঘর ডিক্রিজ করা আছে কমিয়ে তার মানটা এখানে বসানো ছিল ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে চলো আজকের পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক তো আজকে দু নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মিসিং নাম্বার থেকে একটা প্রশ্ন তোলা হয়েছে কি কি দেওয়া হয়েছে এখানে ছয় এখানে চার এখানে মিডিলে একশো চার এখানে দশ এখানে আট এইটাই কি দিয়েছে এই ডায়াগ্রামটাই এখানে সাত আট একশো নয় এগারো তিন নাম্বার ডায়াগ্রামটা কি দিয়েছে আট নয় পাঁচ এখানে চোদ্দো মিডিলে কোশ্চেন চিহ্ন ওই ভ্যালুটা তোমাকে বের করতে দিয়েছে চারটে অপশান আছে একশো বাহান্ন একশো চৌষট্টি এই চারটে অপশান তোমাদের আছে তোমরা একটু সলভ করার চেষ্টা করো তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি বারবার এই টাইপের প্রশ্নগুলো কেন তোমাদের সামনে নিয়ে আসছি কারণ এই প্রশ্নগুলোই এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসছে এখনকার সময় তাই এইগুলো একটু খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এটা সলভ করো তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সলভ করতে গেলে আমরা কি পাবো একটু চলো দেখে নিই এই ডায়াগ্রামটায় কি আছে দেখো ছয়ের সাথে কে গুণ করলে পাই আমরা চব্বিশ আর দশের সাথে কে যদি আমরা গুণ করি পাবো হচ্ছে আশি এই দুটো ডিজিটকে যোগ করলে পেয়ে যাব কত একশো চার এ দুটোর গুণ এ দুটোর গুণ তাদের গুণের যে মানে আমাদের যে গুণ ফলটা সেই দুটোকে যোগ করে দাও তাহলে এটাকে যদি সেম রুলস আমরা ইউজ করি আমরা পাব আট গুণ নয় বাহাত্তর আর চোদ্দ গুণ পাঁচ পাঁচ চোদ্দ সত্তর এই দুটোকে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে একশো বেয়াল্লিশ ঠিক আছে তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক আজকের পরবর্তী প্রশ্ন দিয়েছে তেইশ পাঁচ যদি বুধবার হয় তাহলে একত্রিশ দশ কী হবে বের করো ক্যালেন্ডার চ্যাপ্টারের একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো এটা সলভ করতে গেলে আমরা কিভাবে করতে হয় চলো একটু আমরা দেখে নিই তেইশ পাঁচ মানে হচ্ছে মে মে মাসে আমাকে বলছে তেইশ পাঁচ আচ্ছা আমরা জানি মে মাস কত দিন একত্রিশ দিনে হচ্ছে মে মাস তেইশ তারিখ যদি চলে যায় তাহলে সে মাসে আর কতগুলো দিন পরে থাকে আটটা দিন পরে থাকে এই আটটা হচ্ছে আমাদের ডে কি ডে ডে ঠিক আছে তাহলে মে মাসে আমি কটা পেলাম আটটা দিন পড়ে থাকলো এবার মেয়ের পর জুন মাস জুন মাসে কটা জুন জুনে কদিন তিরিশ দিন এই তিরিশ কে যদি আমি সাত দিয়ে ভাগ করি এই তিরিশ কে যদি সাত দিয়ে ভাগ করি চার সাত আঠাশ এই দুইটা হচ্ছে অড্ডে মানে আমি অ্যাকচুয়ালি বলি এটাকে সাত দিয়ে ভাগ করলে আমি একটা অড্ডে পেতাম কিন্তু এখানে অতিরিক্ত দিনটাকে আমি আর ভাগ করিনি জাস্ট বসিয়ে রেখেছি তাহলে জুনে যে মাসকে যে মাসটা তিরিশ দিনের হয় সে মাসে দুটো অড্ডে থাকে যে মাসটা একত্রিশ দিনে হয় সে মাসে তিনটে অডে থাকে আচ্ছা তাহলে আমি এখানে ক্যালকুলেট করছি এটা মেয়ের পেলাম এটা জুনের পেলাম এটা জুলাইয়ের পেয়ে গেলাম তিনটে কেন জুলাই একত্রিশে আগস্ট ও একত্রিশ তাই তিনটে জুলাই আগস্ট সেপ্টেম্বরে দুটো আর অক্টোবরের একত্রিশ তারিখে বলেছে একত্রিশ তারিখ অবধি তাহলে অক্টোবরও তো একত্রিশ মাস বলে দিয়েছে একত্রিশে মাস তাই অক্টোবরকে দেখলেও তিনটে পেলাম এবার টোটালটাকে যোগ করে সাত দিয়ে ভাগ করো টোটালটাকে যোগ করে সাত দিয়ে ভাগ করলে তার মধ্যে কত আসছে বা তুমি এটা করতে পারো যে শর্টকাটগুলো কেটে দিয়ে ক্যালকুলেশন ছোট করতে পারো মানে সাতের মাল্টিপেল করতে পারো কীরকম দেখে নাও ধরো এই যে আট যদি যায় তো তাহলে আমি দেখে নিচ্ছি এখানে আট আছে আর এখানে তিন প্লাস তিন ছয় চোদ্দ এই দেখো এটা এটা মানে এই দুটো যোগ করলে ছয় আর এই আট যোগ করলে চোদ্দ তাহলে সাত দিয়ে ভাগ করলে শূন্য থাকছে আর এখানে তিন প্লাস এখানে মানে দুই প্লাস দুই চার আর তিন এটা টোটালটাই কেটে যাচ্ছে মানে জিরো একে ভাগ করা যাবে না তাহলে এটা যদি বুধবার হয় তাহলে একত্রিশ দশ এই একত্রিশ দশ আমার এটাও বুধবারই হচ্ছে বোঝা গেল আমরা কি করে উত্তরটা বের করলাম তোমরা পরীক্ষার হলে অর্ডে ধরে বের করবে দেখবে খুব ইজি তোমরা কিন্তু প্রশ্নটা মানে উত্তর সলভ করতে পারছো খুব ইজি হবে ক্যালেন্ডার টপিকটা অর্ডে ধরে তোমরা করার চেষ্টা করবে কোন কোড এই টাইপের প্রশ্ন করতে গেলে তোমাদের কোন কোড ইউজ করতে হবে না ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক চার নাম্বার প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অ্যালফাবেট সিরিজের প্রশ্ন আই কে এম ও টি ভি তারপর কোশ্চেন চিহ্ন তারপর কী দিয়েছে এল এম এন ও চারটে তোমাদের অপশান দিয়ে দিয়েছে এ বি সি ডি ই জি আই কে এন তোমরা একটু করার চেষ্টা করো তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আমাদের অলরেডি কিন্তু আপকামিং যে ডাব্লুবিপি কেপির ভ্যাকেন্সি আসতে চলেছে সেই রিলেটেড ব্যাচ চালু হয়ে গেছে তিনটে ব্যাচে ক্লাস অলরেডি চলছে আরও একটা ব্যাচ আগামী সপ্তাহ থেকে শুরু হবে ঠিক এইভাবে আমাদের পেড কোর্সেও কিন্তু ক্লাস হয় যদি তোমরা ডিটেলসে ক্লাস করতে চাও বিভিন্ন টপিকের ওপর প্রত্যেকটা সাবজেক্টের অভিজ্ঞ টিচাররা তাদের ক্লাস নেন এবং ক্লাসের শেষে তোমার লাইভ রেকর্ড সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যদি তোমরা ক্লাস করতে চাও আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আমরা কিন্তু তোমাদেরকে দায়িত্ব সহকারে পরীক্ষার জন্য প্রস্তুত করিয়ে দেব এটা সলভ করো দেখো আমি এটাকে একটু নিচে লিখছি আই কে এম ও আচ্ছা আয়ের পরের ডিজিট কি কেউ বলতে পারবে জে কে দেখো প্লাস টু কে থেকে এম কে আইজি কে এল এম দেখো প্রত্যেকটা ডিজিট আছে তারপরে দুঘর পরপর ডিজিট বসানো আছে এটা দেখো ঠিক তাই এস টি ইউভি এটাও প্লাস টু এটাও প্লাস টু এটাও প্লাস টু এই চারটে অপশানের মধ্যে দেখো তো কোথায় প্লাস টু তোমার অপশানটা আছে যেইটা তোমার প্লাস টু আছে একটু তোমরা নিজেরা আবার বলো আমি তোমাদেরকে হিংস তো দিয়েই দিলাম যে কোনটা তোমাদের উত্তর হতে পারে এবার তোমরা নিজেরা বলো আবার লাস্টের দেখতে পাচ্ছ এল এম এন ও এটার আবার লজিক কি দিয়েছে দেখো সবকটা ঘরই প্লাস এক করে তাহলে আমরা প্রথম দুটো পেলাম কি প্লাস টু করে পরে যেটা আছে সেটাও প্লাস ওয়ান করে তাহলে নিশ্চয়ই এখানে যে ডিজিটটা থাকবে সেটা প্লাস ওয়ানের থাকবে আচ্ছা এ বি সি ডি এইগুলো যদি লজিক আমরা একটু দেখি দেখো প্রত্যেকটা ঘরই প্লাস ওয়ান করে ইনক্রিজ পরপর ঘরগুলো ঠিক আছে কিন্তু বাকিগুলো দেখো মিলছে না তাই এখানকার সঠিক উত্তর হবে অপশান এ এ বি সি ডি এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাও অ্যালফাবেট সিরিজের একটা টাইপ এই টাইপের প্রশ্নগুলোও তোমাদের পরীক্ষায় দেয় এই টাইপের প্রশ্নগুলো করার টেকনিকটা কি তোমাদের একটু বলে দিচ্ছি এই গ্যাপ সহ মানে ব্ল্যাঙ্ক সহ প্রথমত তোমাদের টোটাল ডিজিটগুলো যোগ করে নিতে হবে যে এখানে টোটাল কতগুলো ঘর আছে সেই ঘরটাকে আমাদের ভাগ করে নিতে হয় ধরো যদি বারোটা ঘর থাকে আমি সেই বারোকে কিভাবে লিখতে পারি তিনটে করে অথবা চারটে করে অথবা ছটা করে যদি পনেরোটা ঘর থাকে তিনটে অথবা পাঁচটা যদি আঠেরোটা ঘর থাকে ছটা অথবা নটা অথবা দুটো করে ঘর এইভাবে আমরা ভাগ করে নিতে পারি তো আমাদের প্রথম কাজ কি হবে এখানে টোটাল কতগুলো ঘর আছে একবার একটু কাউন্ট করে নিতে হবে তা কাউন্ট করলে দেখি চলো কি পাচ্ছি আমরা এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ঘর পাচ্ছি তা ষোলোটা ঘর পেলে ষোলো তা ষোলোকে আমরা কীভাবে লিখতে পারি ষোলোকে আমরা চার চার হিসেবে লিখতে পারি যে চারটে করে ঘরের হিসেবে এইভাবে চারটে করে ঘর তাহলে চারটে করে ঘর নিয়ে দেখো তো তোমরা উত্তর মেলাতে পারছো না তারপর নয় আমি তোমাদেরকে এটা সলভ করে দেবো এটা সলভ করতে গেলে প্রথমে আমাকে জাস্ট ঘরগুলো কীভাবে ভেঙে নাও এটা কি চারটে করে ঘর হলো না এই চারটে করে ঘর ভেঙে নিলাম এখানেও চারটে ঘর ভেঙে নিলাম এখানেও চারটে ঘর ভেঙে নিলাম এখানেও চারটে ঘর ভেঙে নিলাম অলরেডি দেখতে পাচ্ছ এখানে ডবল এ বি বসানো আছে এখানে ডবল এ আছে নিশ্চয়ই এখানে একটা বি বসবে এখানে একটা এ আছে এখানে এ তাহলে নিশ্চয় এখানে একটা এ বসবে দেখো বি ডবল এ বি তাহলে এখানে একটা বি বসবে এখানে বি এ আছে এখানে এ এ বসেছে একটা এ কম আছে এ বসিয়ে দাও স্টার্টিং প্রত্যেকটাই বি দিয়ে আছে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে কি বসবে বি বসে যাবে দেখো প্রত্যেকটায় এক আছে মিলগুলো দেখো কি পেলাম আমরা মিল পেয়েছি বি ডবল এ বি তাহলে অপশান কি কি বসেছি ডবল বি ডবল এ বি এরকম কি কোথাও আছে ডবল বি ডবল এ বি অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এখানকার সঠিক উত্তর বুঝতে পারলে ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও এই টাইপের ক্লাস তাহলে আমরা আরও তোমাদের জন্য আনতে পারব আরও ভালো লাগবে তোমাদেরকে এইভাবে আমাদের ক্লাস করাতে ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে চলো আজকে ছ নম্বর প্রশ্ন দিকে যাও যাক আজকে ছ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা ফিগার দেওয়া আছে বলেছে যে এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে এসএসসি রিলেটেড কিন্তু এই প্রশ্নটা এই টাইপের প্রশ্ন সাধারণত এসএসসিতে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছো সেই টাইপে মানে সেই এক্সামগুলোতে কিন্তু এই প্যাটার্নে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে এটা সলভ করতে গেলে আমরা কী করবো তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে একশো পঁচিশ একশো তেইশ একশো আঠাশ একশো বাইশ এটা কীভাবে সলভ করতে হয় এক্সাম হলে একটু দেখে নাও হয়তো অনেকে দেখে ভয় টয় ঘাবড়ে যাবে এর দুটো ট্রিক্স আছে এর দুটো ফর্মুলা একটা ফর্মুলা হচ্ছে টু এন মাইনাস ফাইভ আর একটা ফর্মুলা টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কখন টু এন মাইনাস ফাইভ হবে আর কখন টু এন স্কোয়ার মাইনাস ফাইভ হবে যদি প্রত্যেকটা ঘর এই ছোটো ছোটো ঘরগুলোকে তুমি কাউন্ট করো যে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হবে তোমার এন এর ভ্যালু ঠিক আছে আর যদি তুমি এই সাইটগুলোকে কাউন্ট করো যে একটা প্রথমটা বাদ দিয়ে এই দুটো এই তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই আটটা এই সাইটগুলোকে যদি তুমি কাউন্ট করো তাহলে তোমার হবে এই এন স্কোয়ারের জায়গায় তুমি সেই ভ্যালুটাকে বসাবে দেখো এন স্কোয়ার মানে চৌষট্টি তাহলে নিশ্চয়ই এখানে চৌষট্টিখানা ঘরই আছে এবার কী করবো দুই ইন্টু এন এর ভ্যালু কত আট তার স্কোয়ার মাইনাস পাঁচ তাহলে দুই গুণ চৌষট্টি মাইনাস পাঁচ এটা করলে একশো আঠাশ মাইনাস পাঁচ ইজুকাল টু একশো তেইশ আমরা কী পেলাম এই যে ডায়াগ্রামটা আমার দেওয়া আছে এখানে টোটাল একশো তেইশটা ত্রিভুজ আছে তোমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বোঝাতে পারলাম চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মিসিং নাম্বার একটা কী দিয়েছে বক্সে চার তিন দুই ছয় নয় দশ নয় চব্বিশ কোশ্চেন চিহ্ন চারটে তোমাদের অপশান দিয়েছে তিরিশ কুড়ি পঞ্চাশ চুয়ান্ন এটা কী হবে তোমরা একটু সলভ করো তারপর তো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা সলভ করতে গেলে আমরা কীভাবে করবো একটু দেখে নাও এখানে যদি আমি এই দুটোকে গুণ করে দিই চার গুণ নয় পাবো কত ছত্রিশ এই ছত্রিশটা কিন্তু এই মিডিলে ছয় স্কোয়ার বোঝা গেল কী করলাম চারের সাথে নয় গুণ করলাম ছত্রিশ ছত্রিশ হচ্ছে ছয় স্কোয়ার তিনের সাথে সাতাশকে গুণ করলে একাশি একাশি নয় স্কোয়ার তাহলে এখানে এমন একটা ডিজিট বসবে যার সাথে করলে আমার তাই তো দশের স্কোয়ার মানে একশো তাহলে দুইয়ের সাথে আমি যদি একমাত্র পঞ্চাশ কে গুণ করি তাহলেই আমি একশো পাবো তাহলে এখানকার সঠিক উত্তরটা কি হবে পঞ্চাশ অপশান সি হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর বুঝাতে পারলাম এইভাবে যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা তোমাদের দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো প্রত্যেকটা বিষয়ে জি কেজিএস ম্যাথ রিজনিং ইংলিশ প্রত্যেকটা টপিকে ঠিক এইভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের ওপর ডিটেলসে তোমাদের ক্লাস করানো হবে এবং আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে তোমরা যাতে ক্র্যাক করতে পারো সেইভাবে কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে আমাদের জিকে বই থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এবছর পরীক্ষায় এসছে লেডি কনস্টেবল মেন প্লাস কলকাতা পুলিশের যে প্রিলি পরীক্ষাটা হয়ে গেল এসআইএ সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের জিকে বই থেকে এসছে তার প্রমাণ কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই একবার আমাদের স্ক্রিনের নাম্বারটাই মেসেজ করে নিও পরবর্তী প্রশ্ন কি দিয়েছে রাহুল এবং রবিন দুই ভাই রবিনের বাবা হলো প্রমোদ প্রমোদের বোন হল শিলা প্রেমা হল প্রমোদের খুর্তুত বোন শিলার নাতনি হল শুভা তাহলে রাহুল সুভার কে হয় চারটে অপশান কী কী দিয়ে দিয়েছে তোমাদের ভাই অপশান বি দিয়েছে খুর্দুতো ভাই অপশান সি দিয়েছে কাকা অথবা মামা এবং অপশান ডি দিয়েছে তোমাদের ভাইপো খুব ভালো একটা প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্লাড রিলেশনের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় হয়তো প্রশ্নটা দেখে হয়তো অনেকে ভয় লাগতে পারে তিন চার লাইনে কিন্তু এটা এগুলো করতে গেলে মানে একবার যদি তুমি ব্লাড রিলেশান চ্যাপ্টারটা সঠিকভাবে তোমার নিজে গ্রিপে নিয়ে নিতে পারো না এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ইজি সলভ করা সম্ভব ঠিক আছে তাহলে তোমরা একটু সলভ করার চেষ্টা করো আমি আছি তোমাদেরকে তারপর দেখিয়ে দিচ্ছি আর বারবার বলছি আজের ক্লাসটা তোমাদের কেমন লাগছে নিজে কিন্তু কমেন্ট সেকশানে প্রত্যেকে কমেন্ট করে জানিও তাহলে রাহুল এবং রবিন দুই ভাই বলেছে তাহলে আমি এটাকে রাহুল লিখলাম আর এখানে রবিন লিখলাম কারণ এরা একই জেনারেশনে আছে রবিনের বাবা হলো প্রমোদ তাহলে রবিনের বাবাও যে আর রাহুলের বাবাও সেই একই ব্যক্তি আমি এখানটায় দিলাম কি প্রমোদ বুঝতে পারলে দুটোই পজিটিভ কেন দিলাম সব কটা কারণ এরা প্রত্যেকেই ছেলে এবার বলেছে প্রমোদের বোন হলো শিলা আবার প্রমোদের বোন যে সে একই জেনারেশানে প্রমোদের সাথে শিলা শিলা তো মহিলা তাই মাইনাস দিয়ে দিলাম তারপর কি দিয়েছে শিলার নাতনি হলো সুভা শিলার নাতনি হলো সুভা তাহলে কি হবে দেখো শিলার নাতনি বলেছে তাহলে শিলার মেয়ে যে হবে এটা তাহলে শিলার মেয়ে তাই তো মেয়ে বা ছেলে যাই হোক না কেন শিলার মেয়ে বা ছেলে যাই হোক এখানে আর তার নাতনি এই জেনারেশনটা এটা নাতনি নাতনি বলে মেয়ে দিয়ে দিলাম মেয়ে মহিলা জেনারেশন দিয়ে দিলাম নাতনি এবার তোমাদের কি বলেছে রাহুল তাহলে প্রশ্ন দিয়েছে রাহুল হচ্ছে এই নাতনির নামটা আমাদের কি দিয়ে দিয়েছে শুভা দিয়ে দিয়েছে সুভা এবার প্রশ্ন তোমাদের কি দিয়েছে প্রশ্ন দিয়েছে রাহুল সুবার কে হবে রাহুল এটা এখানে যে থাকবে সে হচ্ছে পিস্তত বোন এবার দেখো এই শিলার এখানে মেয়ে না ছেলে আছে আমি তো জানি না তাই মেয়ে অবলিক ছেলে আমি লিখলাম এখানটায় মেয়ে অবলিক ছেলে ঠিক আছে এবার রাহুল তাহলে কে হবে রাহুল হয়ে যাবে কাকা অথবা মামা কারণ কি কারণ এখানে মেয়ে থাকলে সে তার ভাগ্নি হবে আর ছেলে থাকলে তার ভাইজি হবে সে তার এখানে উত্তর হয়ে যাবে কাকা অথবা মামা অপশান সি হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর বুঝতে পারলে কত সোজা একটা প্রশ্ন কিন্তু যদি একটু আমরা লজিক ধরে ফেলতে পারি খুব ইজি এইগুলো সলভ করা যাবে চলো পরবর্তী প্রশ্ন তোমাদের পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো যে সঠিক ভেনচিত্র অঙ্কন করো কি দিয়েছে শিক্ষক শিক্ষিত বেকার চারটে তোমাদের অপশান দিয়ে দিয়েছে ভেনচিত্র থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে এক নম্বর করে প্রশ্ন আসে তো তোমরা এটা কি হবে একটু চেষ্টা করো দেখো শিক্ষক শিক্ষিত বেকার তাই তো তাহলে যে মানে শিক্ষক যারা আছেন তারা প্রত্যেকেই শিক্ষিত কনসেপ্টটা বোঝার চেষ্টা করো আমি তোমাদের কি বলতে চাইছি তাহলে আমরা যদি বড় করে একটা ডায়াগ্রাম এভাবে আঁকি সার্কেল বড় একটা বৃত্ত আঁকলাম এই বড় বৃত্তটাকে করে যদি আমরা এটাকে শিক্ষিত করি শিক্ষিত শিক্ষিত করলাম এটাকে তাহলে শিক্ষক যারা আছেন তারা প্রত্যেকেই শিক্ষিত তাহলে তার ভেতরে এটা শিক্ষক এবার দেখো যারা শিক্ষিত তারা প্রত্যেকেই তো আর শিক্ষক না তাদের মধ্যে তো বর্তমানে তো দেখতে পাচ্ছ অনেকেই বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা তো প্রত্যেকে কি হবে প্রত্যেকে চাকরি পায়নি তাহলে বেকারটা কি হবে এই হয়ে যাবে আমার বেকার বুঝতে পারলে এই পোর্শনটা এই যে এই যে এই বেকার যুবকের মধ্যে এই পোর্শনটা হচ্ছে তারা শিক্ষিত বেকার আর এই প্রশ্নটা হচ্ছে তারা বিকার সঠিক ডায়গ্রামটা তোমাদের হয়ে যাবে অপশান সি সঠিক উত্তর পারলাম চলো পরবর্তী প্রশ্ন আজকের দশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা ওপেন ডাইস দেওয়া আছে আর চারটে অপশান দেওয়া আছে যে এই ডাইসটাকে যদি আমি বন্ধ করি তাহলে এক্স্যাক্ট কোন ডাইসটা এখানে উৎপন্ন হবে চারটে অপশান দিয়েছে কি কি সি দু নম্বরেছে এসিবি তিন নম্বরে সিই আর চার নাম্বার কি দিয়ে দিয়েছে বিএফএ আর এই ওপেন ডাইজের চিত্রটা কি দিয়েছে দেখতে পাচ্ছো এ সি ডি বি ই এফ ওপেন ডাইজে করতে গেলে আমরা কি জানি এই সমস্যাগুলো কিন্তু পরীক্ষার হলে তো দিয়ে দেয় বারবার তখন আসলে যদি আমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমি এটা থেকে ঘাবড়ে যাব কিছুতেই আমি মেলাতে পারবো না পরীক্ষার হলে তাই ওপেন ডাইজের কনসেপ্টটা কি একটু দেখে নাও তোমরা ভালো করে ওপেন ডাইজের ক্ষেত্রে সবসময় এটার সাথে এটা এই ঘরটা হচ্ছে এরা পরস্পর পরস্পরের বিপরীত হয় এই ঘরটার সাথে কোনটা হবে এই ঘরটার সাথে হবে এটা এরা পরস্পর পরস্পরের বিপরীত আর এই যে দুটো ঘর পড়ে থাকলো এরা পরস্পর পরস্পরের বিপরীত ঘর হবে ঠিক আছে এবার তুমি অপশানের দিকে একটু চোখ দেখো দেখো ভালো করে এ আর ডি হবে পরস্পর পরস্পরের বিপরীত ঠিক আছে সি আর ই সি আর ই হচ্ছে তোমার পরস্পর বিপরীত যদি তারা পরস্পর বিপরীত তলে থাকে তাহলে তারা কখনোই কিন্তু তোমাদেরকে দেখা যাবে না পাশাপাশি তলে দেখা যাবে না তাহলে অপশান এ আর অপশান C কে আমি এলিমিনেট করে দিলাম কারণ সি আর ই দেখা যাচ্ছে দুটোতেই এবার কি পড়ে থাকলো অপশান বি আর অপশান ডি পড়ে থাকলো আমরা এখানটায় কি দেখেছি বি আর এ হবে এরা পরস্পর পরস্পর বিপরীত তাহলে দুটো পাশাপাশি তলে কিন্তু কখনোই দেখা যাবে না তাহলে দেখো এখানে বি দেখা যাচ্ছে আর এই তলটা এটা উপরের তল এটা সাইডের তল পাশাপাশি দুখানা তলে দেখা যাচ্ছে তাহলে অপশান এটাও হয়ে যাবে এলিমিনেট তাহলে কি পড়ে থাকলো এ সি আর বি পরে থাকলো অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর আমি বোঝাতে পারলাম তোমরা এইভাবে যদি একবার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো দেখবে অটোমেটিক তোমরা এখানকার ডায়াগ্রামটা বের করে ফেলতে পারছো ঠিক আছে এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর যদি তোমরা আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও এইভাবে আরও ডিটেলসে ক্লাস করতে চাও যাতে আপকামিং যে এক্সামগুলো আছে সেইখানে নিজেকে আরও শক্তিশালী এবং আরও ভালোভাবে যুদ্ধের জন্য নিজের প্রস্তুত করে নিয়ে তোমরা পরীক্ষায় নামতে পারো যদি সেরকম চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো আবার পরবর্তী কোনো একটা রিজনিং ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আরও গুরুত্বপূর্ণ খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব প্রত্যেকে ভালো থেকো টাটা টেক কেয়ার